ইনশাআল্লাহ যে জোয়ার উঠেছে সেটা আমরা 9 তারিখ গোরা মার্কার মাধ্যমে এই নতুন একটি কুমিল্লা গর্ব এবং কুমিল্লা থেকে দানবীয় শাসনের অবসান হবে। এগুলা উনি ভাইরাল উনি বলতে পারে, রংডং করে আমরা চলি না। সুতরাং আমরা যেটা বলি জনগণের কথা বলি, সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য কারা কি করে এটা কুমিল্লার মানুষ জানে। প্রার্থী অযথা একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে, কারণ প্রার্থী নিজেই যাদের নামে উনি অভিযোগ দিচ্ছেন উনি তাদেরকে নিজেই ফোন করে থ্রেট করেছেন। তার জন্য বলেছি যে উনি যদি কাউকে বলে 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, ওনার যে স্ক্রিনশট প্লাস ফোন রেকর্ড যেটা আছে ওইটা শোনার পরে ওনাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এটা বলেছি। আর যেটা হচ্ছে প্রভাব বিস্তার, কারণ হচ্ছে একজন জানেন যে একজন এমপি সাহেবের মেয়ে এখানে নির্বাচন করে, প্রতিদ্বন্দ্বী, আমাদের প্রতিদ্বন্দ্বী। তো এমপি সাহেব নিজে বিভিন্ন স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, আপনার মসজিদ কমিটির বিভিন্ন লোকজনদেরকে ডেকে এবং বিভিন্ন মার্কেটের কমিটির লোকজনদেরকে ডেকে একটা প্রতীকের দিকে থাকার জন্য বাধ্য করতেছে। এমনকি এই কুমিল্লা শহরের যারা নাকি জাতীয়তাবাদী শক্তির এলাইট শ্রেণী আছে তাদেরকে বিভিন্নভাবে ফোন করে হুমকি দিচ্ছেন। এগুলো হচ্ছে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য। আমি কুমিল্লার মানুষকে আমি বলতে চাই যে আপনারা কোনো, আপনার জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি, সুতরাং কোনো ফোনের ভয়ে কেউ এলাকা ছেড়ে যাবেন না, আপনারা এলাকাতে থাকবেন। ইনশাআল্লাহ যে জোয়ার উঠেছে সেটা আমরা 9 তারিখ গোরা মার্কার মাধ্যমে এই নতুন একটি কুমিল্লা গর্ব এবং কুমিল্লা থেকে দানবীয় শাসনের অবসান হবে। নির্বাচন কমিশনার আপনাদের মিডিয়ার মাধ্যমে ওনারা সব শুনছেন, আমি মনে করি যে এটাও একটা অভিযোগের একটা মাধ্যম। তারপরে আমি সপ্তাহ, আজকে 4 দিন চলছে, এক সপ্তাহ যাক, তারপরে আমি যদি সবগুলোকে নিয়ে একটা আমি তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাব। এগুলা উনি ভাইরাল উনি বলতে পারে, রংডং করে আমরা চলি না। সুতরাং আমরা যেটা বলি জনগণের কথা বলি, সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য কারা কি করে এটা কুমিল্লার মানুষ জানে। বিএনপির নেতাকর্মীরা, ভোটাররা কখনোই আতঙ্কিত নয়, কারণ তারা শঙ্কিত, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে যে মানুষের মধ্যে একটা উৎসব বিরাজ করছে, সেটা হচ্ছে প্রতিবাদের উৎসব, যেটা নাকি এখন প্রতিবাদরাই একটা উৎসবে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে ভোট উৎসব। তারা মনে করে যে আগামী 9 তারিখ কখন আসবে এবং বিজয়ের মিছিল আমরা কখন করব সেটার জন্য অপেক্ষা।